নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, দর্শকবৃন্দ, দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, স্কুলে ছাত্রছাত্রীদের এই গরমের পরিবেশে থাকতে পারছে না, অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তাই জুতা মোজা না পরার একটা রিকোয়েস্ট করেছিলাম আজকে সেই প্রচণ্ড গরমের জন্য। কার্বি আংলং জেলা থেকে খবর আসে, কার্বি আংলং জেলাতে স্কুলের টাইম চেঞ্জ করে দেওয়া হয়েছে এই গরমের জন্য। দর্শকবৃন্দ, কার্বি আংলং জেলাতে খবর আসে, সকালবেলা 7:30 থেকে ক্লাস শুরু হবে স্কুলগুলো এবং 12:15 অবধি স্কুল চলবে। কার্বি আংলং জেলাতে এই নিয়মটা লাগু করে দেওয়া হয়েছে এবং আমি সেটা আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি মনে করি আমাদের সমস্ত জেলাতে এরকম একটা নিয়ম লাগু করে দেওয়া দরকার সকাল সকাল। এবং যে ইউনিফর্মটা, যে ড্রেস কোডটা, সেটা গরমের জন্য একটা ড্রেস কোড এবং শীতের জন্য একটা ড্রেস কোড করলে ভালো। আমরা যে টাই বা শু যেগুলো পরে থাকি সেটা হচ্ছে পাশ্চাত্য জগতের সেই ড্রেস কোডগুলো। দর্শকবৃন্দ, আমেরিকান বা আমাদের ব্রিটিশরা এইগুলো পরতো, সেটা পরার কারণ হচ্ছে সেখানে ঠান্ডা ছিল, সেই জন্য ওনাদের এই ড্রেস কোডটা ছিল। সেটা পরে আমাদের এদিকে, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে পারেন। আপনারা কী মনে করেন তার ব্যাপারে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, আজকে শিলচরের সদরঘাট থেকে দুপুরবেলা একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর আসে। দর্শকবৃন্দ, একজন বাইক আরোহী সদরঘাটের উপরেই দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারিয়েছে, খবর আসে এরকম। দুপুরবেলা একটা ম্যাজিক ট্রাক নাকি কিছু জিনিস নিয়ে সেই ম্যাজিক ট্রাকটা রংপুর হয়ে শিলচরের উদ্দেশ্যে আসছিল সেই ব্রিজের উপরে, এবং সেই ম্যাজিক ট্রাকটা হঠাৎ ব্রেক, যেটা সেই ব্রেকটা নিয়ন্ত্রণ হারায়, হয়তো ব্রেক ফেল হয়ে যায় এরকম বলতে পারেন। তারপরে সেই ম্যাজিক ট্রাকটা দুটা গাড়িকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে একটা গাড়ি, স্যার, একটা বাইককে ধাক্কা দেয়, এবং সেই বাইক যে আরোহী, সেই বাইক চালক ঘটনাস্থলেই প্রাণ হারায় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই যে প্রাণ হারিয়েছে সেই যুবকের নাম হচ্ছে সুমন দাস, রংপুর এলাকায় সেই যুবকের বাড়ি বলে এরকম আমরা একটা খবর পেলাম। দর্শকবৃন্দ, সেই যে চালক, সেই চালককে, সেই ম্যাজিক চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না, পালাত। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে সকল SHG মহিলারা আছেন বা বেকার যুবক যুবতী আছেন, ওনাদের জন্য আবার অ্যানাউন্সমেন্ট করেছেন। আপনারাও হয়তো সেই অ্যানাউন্সমেন্টটার জন্য অপেক্ষায় আছেন। প্রথম বলে দেওয়া হয়েছে, SHG এর গ্রুপের যে সকল সদস্য আছেন ওনাদের প্রতি মেম্বারের অ্যাকাউন্টে 10,000 টাকা করে আসাম সরকারের তরফ থেকে দেওয়া হবে আত্মনির্ভর হওয়ার জন্য, আত্মসংস্থাপনের জন্য। সেই SHG যে সকল মহিলারা আছে ওনারা যাহাতে 10,000 টাকা যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন, তার জন্য আসাম সরকারের তরফ থেকে 10,000 টাকা দেওয়া হবে। তাছাড়াও আরেকটা বলে দেওয়া হয়েছে যে 1,00,000 যুবক যুবতীদের, বেকার যুবক যুবতীদের ব্যাংকের অ্যাকাউন্টে গ্যারেন্টি ছাড়াই 2,00,000 টাকা করে দেওয়া হবে, সেটাও আত্মসংস্থাপনের জন্য, যে কোনো একটা ব্যবসা শুরু করার জন্য। ইতিমধ্যেই সেই ব্যাংক ডিটেইলস ভেরিফিকেশনের যে প্রসেস, সেই প্রসেসটা শুরু হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আপনারা যারা SHG-র মেম্বাররা যারা আছেন, যদি আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট আপনারা তাড়াতাড়ি বানিয়ে রেখে দিন, কারণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা 10,000 টাকা করে। এবং যে বেকার যুবক যুবতীদের যে 2,00,000 টাকার কথাটা, কখন থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটা এখনও বলে দেওয়া হয়নি, সেটা যে সময় আসবে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে আপনাদেরকে সেটা জানিয়ে দেব। দর্শকবৃন্দ, আজকে কাছাড় পুলিশ এবং করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে শিলচরের চেঙ্কুরি রোড থেকে একজন ড্রাগস পাচারকারীকে ধরতে সক্ষম হয়েছে। সেই ড্রাগস পাচারকারীর কাছ থেকে 1 কেজি 400 গ্রাম হিরোইন 100টি সাবানের বাক্সর ভিতরে পাওয়া গেছে। সেই যুবক, যে যুবককে ধরা হয়েছে, সেই যুবকের নাম হচ্ছে শাহিদ আহমেদ, বাড়ি করিমগঞ্জে বলে সেটা জানা যায়। সেই যে ড্রাগস ধরা হয়েছে সেই ড্রাগসের বাজার মূল্য 10 কোটি টাকার অধিক বলে সেটা জানা গেছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যাপ্রিসিয়েট করেছেন সেই কাছাড় এবং করিমগঞ্জ পুলিশকে। দর্শকবৃন্দ, আজকে আসামের বিভিন্ন জায়গা থেকে একটা খবর আসে, সেই বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা পড়ছেন, গরম সহ্য করতে না পারে তেজপুরে নাকি 10 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। ডিব্রুগড়েও বিভিন্ন ছাত্রছাত্রীরা এরকম চিকিৎসালয়ে ভর্তি হয়েছেন বলে সেটা আমরা খবর পেলাম। দর্শকবৃন্দ, যে সকল ছাত্রছাত্রীরা চিকিৎসালয়ে ভর্তি হয়েছেন তাদের সেই ডায়রিয়ার প্রবলেম, তাদের স্কিনের প্রবলেম, তারপরে আপনাদের তাদের হার্টবিটের প্রবলেম, তাদের হেডেকের প্রবলেম, মানে মাথা ব্যথার প্রবলেম, এরকম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দর্শকবৃন্দ, এখন থেকে পঞ্চায়েত সেক্রেটারিয়েট যে থাকবে সেই সেক্রেটারিয়েটের কাছে দায়িত্ব থাকবে সেই বাল্যবিবাহের খবর দেওয়ার জন্য। আসাম সরকারকে প্রতি মাসে একটা রিপোর্ট সাবমিট করতে লাগবে সেই পঞ্চায়েত সেক্রেটারিকে,
নিজের এরিয়ার থেকে যে নিজের এরিয়াতে সেই পঞ্চায়েত সেক্রেটারি যে থাকবেন ওনার এরিয়াতে কতটা বাল্য বিবাহ হয়েছে তার রিপোর্ট জমা করতে লাগবে এবং সেই রিপোর্ট মতে আসাম পুলিশ বা আসাম সরকার অভিযান চালাবে। দর্শকবৃন্দ, আসাম সরকারের আরেকটা বৃহত্তর অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে মধ্যাহ্নভোজন মিড ডে মিল নিয়ে। অনেক স্কুলে ছাত্র কম থাকে কিন্তু মধ্যাহ্নভোজন মিড ডে মিলের সামগ্রী বেশি দেওয়া হয় এবং যে সামগ্রী বেশি নিয়ে গেছে যারা, এখন তো ভেরিফিকেশনের পরে খবর পাওয়া যায় যে অনেক স্কুলে তার স্টুডেন্টের তুলনায় বেশি ওনারা মিড ডে মিলের জিনিসপত্র নিয়েছেন, সেই সব টাকাগুলোকে ফেরত দেওয়ার জন্য অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনারা জানাবেন। মিড ডে মিলের, আমি আবার বলে দিচ্ছি সাধারণ ভাষাতে, মিড ডে মিলের যে টাকাটা সরকার দিয়ে দিয়েছে অনেক স্কুল বা ওরা কী করেছে, ছাত্র 30 জন লিখে দিয়েছে 60 জন এবং 30 জনের এক্সট্রা নিয়েছে এবং যারা যারা এরকম এক্সট্রা নিয়েছে তাদেরকে সেই টাকাগুলো, যে পুরনো যে টাকা সেই টাকাগুলো সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার জন্য আসাম সরকার বলে দিয়েছে, একটা নোটিশও জারি করে দেওয়া হয়েছে বলে সেটা আমরা খবর পেলাম। দশ মিনিট, কেমন লাগলো এই খবরটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আসন্ন শুভবিবাহের মরশুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার। এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র 50,000 টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486340139, আরেকটা নম্বর 8486467636। চৌধুরী টেক্সটাইলে নিত্য নতুন ডিজাইনের কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়া হজের সমস্ত কাপড়ে দেওয়া হয় 30% পর্যন্ত ছাড়। 20,000 টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার এবং 10 দিনের মধ্যে এক্সচেঞ্জ পলিসিও দেওয়া হয়। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। শিলচরে একটা নতুন সিনেমা দেখানো হবে আমাদের শিলচর থেকে, নতুন একটা বাংলা সিনেমা, 1.5 ঘন্টার পূর্ণ দৈর্ঘ্যের একটা সিনেমা বানানো হয়েছে। নাম হচ্ছে বাপি ও ভুবন, বাবা এবং মেয়ের এক কাহিনী, এবং সেটা করেছেন শুভজিৎ দাস এবং ওনার টিম। 4 জুনে হোটেল ইলোরাতে, হোটেল ইলোরা হেরিটেজে সেই সিনেমাটা দেখানো হবে। 2:15 থেকে ফার্স্ট শো শুরু হবে, আপনারা সেখানে গিয়ে সেই মুভিটা আপনারা দেখতে পারবেন। আশা করি সেই মুভিটা ভালোই হবে। আবার বিদ্যুতের বিল বৃদ্ধি, দর্শকবৃন্দ, আপনাদের জনসাধারণের উপর আবার সেই চাপ বিদ্যুৎ বিলের। আবার নাকি 30 পয়সা থেকে 70 পয়সা প্রতি ইউনিট এপিডিসিএল বৃদ্ধি করেছে বলে সেটা আমরা খবর পেয়েছি। দর্শকবৃন্দ, আজকে করিমগঞ্জ জেলা থেকে একটা খবর আসে। করিমগঞ্জ জেলার 6 বছরের এক কন্যা মাদ্রাসাতে যাওয়ার সময় সকালবেলা প্রাণ হারিয়েছে একটা দুর্ঘটনাতে। একটি গাড়ি এসে সেই ছোটো 6 বছরের মেয়েকে ধাক্কা দেয়, সঙ্গে আরও 2টি ছেলেও ছিল। ওরা নাকি 3 জন মাদ্রাসাতে সকাল সকাল যাওয়ার সময় সেই গাড়িটা ধাক্কা দিয়েছে। তারপরে ঘটনাস্থলেই সেই ছোটো মেয়েটি প্রাণ হারিয়েছে এবং 2টা শিশুকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে বলে সেটা আমরা খবর পেলাম। দর্শকবৃন্দ, শ্বশুর বাড়িতে সন্দেহজনকভাবে গৃহবধূর মৃতদেহ উদ্ধার। দর্শকবৃন্দ, শুক্রবার আজকে দিন দুপুরে এরকম একটা খবর আসে বদরপুরের গয়নাছড়া গ্রাম থেকে। হামিদা বেগম 28 বছরের একজন গৃহবধূর মৃতদেহের খবর আসে এবং এলাকাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দর্শকবৃন্দ, জানা যায় হামিদা বেগমের স্বামীর সঙ্গে বেশ কয়েকদিন থেকে ঝগড়া চলে আসছিল এবং হামিদা বেগমের স্বামী নাকি বিয়ের পর থেকেই সেই যৌতুকের জন্য প্রেশার ক্রিয়েট করতো, ঝগড়া বিবাদ করতো। কিছুদিন আগেই হামিদা বেগমের স্বামী নাকি আরেকটা বিবাহও করেছিল বলে সেটা আমরা খবর আসে। দর্শকবৃন্দ, এবং তার থেকেই
কোনো কিছু একটা হয়তো এরকম সন্দেহ করা আছে, কোনো কিছু একটা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু ঝগড়া বিবাদ হতে পারে, এবং সেই কারণে গৃহবধূর মৃতদেহটা এখন পাওয়া গেছে। পুলিশ এখন সেই ময়নাতদন্তের জন্য মৃতদেহটা নিয়ে গেছে। সেটা আত্মহত্যা না মার্ডার সেটা তো সেই পোস্টমর্টমের রিপোর্ট আসার পরেই সেটা জানা যাবে, কিন্তু সেই হামিদা বেগমের পরিবারের লোকের মতে সেই হামিদা বেগমের স্বামীর উপর ওনারা দোষারোপ করেছেন, অভিযোগ করেছেন যে স্বামীর কারণেই হয়তো এটা হয়েছে বলে দর্শক। এখন পুলিশ সেই ঘটনার তদন্ত করছে। আপনার মেয়েগুর নাম কিনা? খাইল দিয়ে ফোন করছিলাম তারা রাত্রে কিনা কিনা ফোন মাতিছে তাই আপনাদের আপনার পুরি বাদে আর শিলচরের দুজন ছাত্রী মেট্রিক পাশ করেও ওনারা স্কুটি পাননি, এরকমই দুজন ছাত্রী অভিযোগ করেছে রামানুজ স্কুলের দুজন ছাত্রী। সেই দুজন ছাত্রী নাকি এরকম স্টেটমেন্ট দিয়েছেন যে ওনাদের যে ফর্ম ফিল আপের সময় যে সেন্টার নাকি ফিমেলের জায়গায় মেল লিখে দিয়েছিল, সেই জন্য ওনাদের স্কুটিতে নাম আসেনি, এবং সরকারের কাছে ওনারা রিকোয়েস্ট করেছেন সেই স্কুটিতে যাহাতে ওনাদের নাম আসুক এবং স্কুটি যাহাতে ওনারা পায়। দর্শকবৃন্দ, সারানাথ, আচ্ছা কি হয়েছে? তোমরা কোন স্কুল থেকে এসো? রামানুজ গুপ্তা সিনিয়র সেকেন্ডারি স্কুল। আচ্ছা, তোমার নাম? সঞ্চারী দাস। আচ্ছা, তোমরা কি হয়েছে খবর? আমরা প্রথমে মানে ফার্স্ট লিস্ট যখন বাইরেছে প্রেগন্যান্ট ভাইদের স্কুটি স্কিমে আমরা নাম আইসে না, আমার 69.4% তোমার কত পার্সেন্টেজ আছে? 64% তোমারও আইসে না, স্কুটিতে নাম আইসে না। মার্চে লিস্ট বাড়িব মানে সেকেন্ড মেরিট লিস্ট, কিন্তু এখনো কোনো মানে রেসপন্স আইসা না। একটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। আইবিপিএসের চাকরি আপনাদের জন্য খুবই ভালোই খবর। 8594টা অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট। কোয়ালিফিকেশন ডিগ্রি, যে কোনো ধরনের ডিগ্রি হলে চলবে, কম্পিউটার সায়েন্সের ডিগ্রি হলে চলবে, বিই, ব্যাচেলার অফ ইলেকট্রনিক্স, বিএসসি, বিএসসি আইটি, এমবিএ, বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন আছে। আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা প্রথম আপনারা সেই পড়ে নেবেন। লাস্ট ডেট হচ্ছে 21 জুন 2023 ইংরেজি, তাড়াতাড়ি আপনারা পড়ে নেবেন। www.ibps.in এ গিয়ে আপনারা ওয়েবসাইটে গিয়ে সেই ডিটেলসটা পড়বেন, তারপরে আপনাদের যদি হয় তাহলে সেখানে অ্যাপ্লাই করে নেবেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে চাকরি দেওয়ার নামে অনেক মানুষের কাছ থেকে টাকা আদায় করেছে একজন ব্যক্তি হাইলাকান্দির। সেই ব্যক্তির নাম হচ্ছে আনসারুল চৌধুরী, এবং সেই মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে, মুখ্যমন্ত্রী নাম নিয়ে চাকরি দেওয়ার নামে সেই টাকা আদায় করার জন্য সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে সেরকম আমরা একটা খবর পেয়েছি। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।